নাম তোমার? আমার নাম মোহাম্মদ লেবুমুল্লা। কি কি পারো তুমি? আমি আমার নিজের গলা দিয়ে ড্রাম সেট, ঢোল, তবলা, গিটার এবং বাংলাদেশের মধ্যে যত প্রকারের নায়ক নায়িকা আছে সবার কণ্ঠ আমি একবার নকল করি। আম্মাজান চোখের মনি আম্মাজান দুধের ধনী আম্মাজান প্রাণের খনি আম্মাজান 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 সবার আগে আমি আমার আম্মাজান সিনির আম্মাজান সিনি সালাম তারে আম্মাজান রে গড়ি আসে যিনি আম্মাজান সারা জীবন আমার গোরস্থান আম্মাজান আম্মাজান চোখের মনি আম্মাজান দুধের ধনি আম্মাজান প্রাণের খনি আম্মাজান 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 যে করুণ সুরটা, করুণ যে ছবি, যেটা করুণ কাহিনী, আরে মা আমার মুখে খুব কষ্ট, বাবা আমার মুখে খুব কষ্ট, তবে আমার সাথে 22টা বছর কথা বলো বাবা। আরে তোকে কেন কথা বলো না বাবা, তোকে কেন কথা বলো না? আমি কি অপরাধ করেছি? আমি কি অপরাধ করেছি বাবা? না খোদা কসম মা, এদিকে কি বলছে একশন ভিলেন ডিপজল, ওই বাচ্চা তুই আমার কোটি কোটি টাকার মান নষ্ট করছিস বাচ্চা, খোদার কসম ওই তোকে আমি জ্যান্ত কবর দিব। একশন নায়িকা মৌসুমী বাচ্চা, এই ব্যবসায় আমার প্রতি কোনো ভালোবাসা নেই, শুধু আছে কষ্ট। কমেডিয়ান দেলদার এবং নায়িকা নাসরি, ওরে সুন্দরী আমি তোমাকে ছাড়া বাঁচবো না সুন্দরী, শরীরে খালি বাহুন বাহুন পরে তুমি আমার আমি তোমার, ও সুন্দরী আমি তোমার সাথে কোনো কথা বলবো না, তুমি ঠিক কোথায় চলে যাও। ও মারে মা ভূত মাসে আমরা তোমাকে আবার সামনে দেখতে চাই এবং এই অনুষ্ঠানের মাধ্যমে তোমাকে সবাই দেখবে। এবং তোমার অভিনয় একেবারে পারফেক্ট ছিল, কারণ তুমি ম্যাক্সিমাম নিয়েছো আম্মাজান থেকে, আম্মাজান আমারই ছবি, আর যে মিউজিকটা তুমি করেছো ওর মধ্যে ওই মিউজিকটা একদম অ্যাকুরেট, এটাই আমি দিয়েছিলাম। আমাদের এই কম্পিটিশনটা তো একটা গানের কম্পিটিশন, এখানে তোমাকে ওই রকম ক্যাটাগরাইজ হয়ে আমরা ইয়েস কার্ড হয়তো দিতে পারবো না, তুমি অতিথি হিসেবে আমাদের কলকাতার মধ্যে থাকবে এবং কিছু কিছু সময় তুমি আসবে। হুঁশিয়ার জানো না বাজাই বাঁশুরি, রাধা নাম ধরে রাধা নাম ধরে। আমি অডিশন করে পুরোজগণে আসতে পেরে আমি অনেক অনেক আনন্দিত এবং খুশি, ভরপুর খুশি।